বাদল চৌধুরী মামলায় জামিনের আবেদনের শুনানি শেষ রায় আগামীকাল বাদল চৌধুরী মামলায় জামিনের দরখাস্ত দেওয়া হয়েছিল দরখাস্তের উপর দুপক্ষেরই শুনানি হয়েছে জামিনের দরখাস্তের সঙ্গে জরালুভাবে আবেদন করা হয়েছিল যে পঁচাত্তর দিন পেরিয়ে যাওয়ার পরও পুলিশের কাছে যেহেতু এমন কোনো তথ্য প্রমাণ নেই যার কারণে ওনাকে আরও কিছুদিন জেলে আটকে রাখার দরকার কিন্তু সরকার পক্ষ থেকে বোঝানো হয়েছে যেহেতু নব্বই দিন পর্যন্ত জেলে আটকে রাখা যায় সেহেতু আরও দিন পনেরো অবধি ওনাকে জেলে রাখা হোক কিন্তু কারণটা জানানো হয়নি বাদলবাবুর পক্ষের উকিল বোঝানোর চেষ্টা করেছে যে বিষয়ে বাদলবাবুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটার কোনো সার্বত্য নেই রাজ্যের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা ডাব্লিউএি বা এস এ বি বোর্ডের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তই কার্যকরী হয়েছে এখানে বাদল চৌধুরীর কোনো ব্যক্তিগত ভূমিকা নেই পাশাপাশি বাদল কোনো চিটিং এর সাথে যুক্ত নয় এই সবগুলি বিষয় নিয়ে আজ কোর্টে শুনানি শেষ হয় এবং রায় আগামীকাল দেওয়া হবে এমনটাই জানান বাদলবাবুর উকিল দেখুন ক্রিমিনাল কেসে প্রত্যেকজন অভিযুক্তের তার নিজস্ব একটা জায়গা থাকে অমুক অমুকের অমুকটা হয়েছে বলে আমাকে এটা দিতে হবে এরকম দাবি করাটা এটা মানে এটা আপনি বলতে পারেন কিন্তু আমি আইনজীবী হিসেবে এইরকমভাবে বিষয়টা রাখতে পারি না যে অমুককে যখন জামিন দেওয়া হয়েছে আমাকেও দিয়ে দিতে হবে আমার জামিনের দরখাস্তটা আমার নিজের যে ফুটিংস রয়েছে আমার যে তথ্য প্রমাণ যেগুলো রয়েছে সেগুলোর উপর ভিত্তি করেই হবে এটুকু বলতে হবে ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা